আমি রাত বড় গর্বিত হয়ে যাব দিনের কাছে, ও রাব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবী বিশ্ব নবী জনাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি রাত তুমি আমার মাঝে পাঠিয়ে দাও, আমি রাত দিনের কাছে গর্ব গর্বিত হয়ে যাব, আমি দিনের কাছে গর্ব করব। এই দিন আল্লাহর কাছে কেঁদে বলেছিল, ও রাব্বুল আলামিন আল্লাহ না 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 না, আমি দিন বড় ধন্য হয়ে যাব যদি তুমি তোমার দিনের বেলাতে ও রাব্বুল আলামিন আল্লাহ আখির বিচারকদের বিচারক আমার আল্লাহ পাক কেমন সূক্ষ্ম বিচারক একটুখানি চিন্তা করে দেখুন। মহান আল্লাহ পাকের নবী জনাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা টাইমে পৃথিবীর জমিনে পাঠালেন এবং রাতের একেবারেই শেষ লাগনে এবং দিনের একেবারেই শুরু, যে সময়টার নাম হলো সুবে সাদেক, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন বিচারক একটা বার দেখুন, রাত আল্লাহর কাছে যেহেতু কেঁদেছে, দিনও আল্লাহর কাছে কেঁদেছে। রাত চেয়েছে আল্লাহ তোমার নবীকে তুমি আমার কাছে, আমি রাত আমার কাছে দাও, দিন কেঁদেছে আল্লাহ তোমার নবীকে আমার কাছে দাও। আল্লাহ রাতের দোয়াটাও কবুল করেছে, দিনের দোয়াটাও কবুল করেছে, তাই একেবারে রাতের শেষ একেবারে দিনের শুরু আল্লাহ পাক তার নবীকে সুবে সাদেকে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার উপরে তুমি পাঠিয়ে দাও, আমি আসমান বড় ধন্য হয়ে যাব। এই জমিন আল্লাহর কাছে করুণন করে বলেছিল, ও রাব্বুল আলামিন আল্লাহ আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তুমি আমি জমিন তুমি আমার উপরে বানিয়ে দাও। ও বাপজি ভাইরা মনে রেখে দিন, আমার আল্লাহ কেমন বিচারক একটুখানি চিন্তা করে দেখুন। বিশ্ব নবী সরকারে দোয়ালা দোনাহে আমিনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা রাখা বর্ণনা করছেন, শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের নবী জমনি ভূমিষ্ঠ হয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুইজন মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিলেন, হে আমার মালাইকা ফেরেশতারা যা 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 তোরা চলে যা, আমার হাবিবুল্লাহ নবীর দরবারে চলে যা, আমার হাবিব নবীকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আসমান উপরে নিয়ে চলে আই, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা মনে রেখে দিন, মনে রেখে দিন, যেহেতু আসমান আল্লাহর কাছে কেঁদেছিল, যেহেতু জমিন আল্লাহর কাছে কেঁদেছিল, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর জমিনের উপরে তার নবীকে পয়দা করেছে এবং আসমানটাকে পরিভ্রমণ করানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানা আমিনা আমিনা বর্ণনা করতেছেন, না 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 না, যখন দুইজন ফেরেশতা আমার ঘরের ভিতরে জমনি প্রবেশ করেছে, আমি আমিনা মনে মনে ভাবতেছিলাম, না 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 না, এরা আমার বাচ্চাটা কি নিয়ে যদি একেবারে নিয়ে চলে যায়, না 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 না। ওই দুইজন আগন্তুক ব্যক্তি বলেছিল, হে আল্লাহ পাকের বান্দে আমিনা, না 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 না, একটা বারের জন্য যেন তুমি চিন্তা করবে না, একটা বারের জন্য তুমি টেনশন করবে না, আমরা দুনিয়ার কোন মানব জাতির ভিতরে কোন মানুষ নাই, আমরা হলাম আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা, তোমার সন্তানকে একটুখানি পরিভ্রমণ করাবো। ও বাপজি ভাইরা মনে রেখে দিন, আম্মা যেন আমিনা বর্ণনা করেন, না 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 না, শিশু নবী জমনি দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, আমি আমিনা একটা গাইবে আমার শুনতে পেয়েছিলাম, কে যেন আমি আমিনা আমাকে বলতেছিলেন, হে আল্লাহ পাকের বান্দাই শুনে রাখো, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরপরই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা সৃষ্টি মাখলুকাত যদি আমার নবীকে দেখতে বাকি থাকে, এই নবীকে দেখতে বাকি থাকে, তাহলে কোন মানব জাতি আমার নবীকে দর্শন করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। কেমন নবী একটা বার ভেবে দেখুন, বিশ্ব নবী সরকারে দোয়ালাম দুলহাই আমিনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবীর সুপারিশ ছাড়া আদম আলাইহিস সালাম থেকে নিসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার সৌভাগ্য নেই, নসিব হয় নাই।
একটাবার চিন্তা করে দেখুন, আদম আলাইহিসসালাম 350 বছর ধরে আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন, তারপরে আদম আলাইহিসসালামের মনে পড়ে গেল জান্নাতের চৌকাঠে একটা লেখা দেখেছিলাম, ওই লেখা অনুযায়ী আমি একটু আল্লাহর কাছে চাই তো দেখি আল্লাহ আমার দোয়া কবুল করে কিনা। আল্লাহ পাকের শাহিদার বারে আদম আলাইহিসসালাম দোয়া চাইলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিসসালামের দোয়াকে তার শাহিদার বারে আল্লাহ পাক কবুল করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। একটা কথা চিন্তা করে দেখুন, দুনিয়ার জমিনে এসেছি, একটা দিন আমাকে আপনাকে বিদায় নিতে হবে, তবে আমি আপনি যদি এই নবীর তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে, কঠিন হাশরের ময়দানে আমাকে আপনাকে ছাড় পেয়ে যাব, যদি কিয়ামতের ময়দানে ছাড় পেয়ে যাব, আর যদি দুনিয়ার জমিনে হেলাই খেলাই সময়গুলোকে আমি আপনি নষ্ট করে দিই তাহলে ওই কঠিন সময় কঠিন দিনে আল্লাহ পাকের শাহী দরবারে আমাকে আপনাকে ধরা খেয়ে যেতে হবে, সেই দিনটার নাম হলো কিয়ামতের দিন। একটাবার ভেবে দেখুন, একটাবার ভেবে দেখুন, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান, আল্লাহ ওয়ালা হয়ে যান, মুত্তাকি হয়ে যান, পরেজগার হয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানেও শান্তি রয়েছে এবং দুনিয়ার জমিনে যে কটা দিন আল্লাহ পাক হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখে সে কটা দিন আমার আপনাকে শান্তি রয়েছে। একটাবার ভেবে দেখুন, একটাবার আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমাকে আপনাকে ভাবতে হবে, যে নবীর তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করতে পারি, এই জীবন নামক গাড়িটাকে যদি চালাতে পারি, সেই দিন কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমার আপনার নসিবে বরাদ্দ হয়ে যাবে, অন্যথায় এই নবীর সুপারিশ আমার আপনার নসিবে জুটবে না। একটাবার ভেবে দেখুন, কিয়ামতের ময়দানে এই নবী ইয়া হাবলি উম্মতি বলে করুণদন করতে থাকবে, আমরা হলাম সেই নবীর উম্মত। ভাই আমার গভীর ভাবে বুঝুন, ওলামায় বুঝবেন না কমিয়ারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন 100,000 মতওয়ান ধরে 223,000 কিন্তু আমি আপনি এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবী জবান দিয়ে বেরিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। ও বাচ্চি ভাইরা মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ নামীয় জায়গায় সেজদায় পড়ে কাঁদবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। কিন্তু আদম আলা নবিয়ানা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটি নবী আলাইহিস সালামের তারা শুধুমাত্র বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ও রব্বুল আলামিন আল্লাহ, এই কিয়ামতের ময়দানে এই ভয়াবহ পরিস্থিতির সময় ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের অবস্থাটা কি হয়ে যাবে, ও বাপজি ভাইরা মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে মাকামে মাহমুদ নামীয় জায়গায় আল্লাহ নবী যখন সেজদায় পড়ে হাইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে করুণন করতে থাকবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন, হে আমার মালাইকা ফারিস্তা জিবরিল, না 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 না, ওই হাসরের ময়দানে চলে যাও, আমার হাবিবুল্লাহ নবীর দরবারে চলে যাও, আমার হাবিবুল্লাহ নবী এই কঠিন কিয়ামতের পরিস্থিতি দিলে আমার হাবিবুল্লাহ নবীর সেজদায় পড়ে কাঁদে কিসের জন্য একটা বার চলে যাও, ও বাপজি ভাইরা মনে রেখে দিন, আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের নবীর সামনে চলে যাবেন, যে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না 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 না, আপনি একবার মাথা উত্তোলন করুন, আপনি একবার মাথাটা তুলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না 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 না, এই কঠিন পরিস্থিতির দিনে আপনি কিসের জন্য করন্দন করছেন, ও বাপজি ভাইরা মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সঙ্গে সঙ্গে মাথাটা তুলে বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল, না 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 না, আমি রাসূলুল্লাহ এই জন্যই করুণন করছি, এই কঠিন কিয়ামতের দিনে 12টা সূর্যের মুখ মাথার উপরে পড়ে গেছে, মাটিগুলো টকবাক টকবাক করে ফুটতেছে এবং আমার উম্মতগুলো তৃষ্ণার্ত হয়ে পড়েছে, না
আমার উম্মতির উপায়টা এই কিয়ামতের ময়দানে কি হবে একটা বার, এই জন্য আমি রাসূলুল্লাহ এই কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ নামক জায়গায় এত জোরে জোরে কুরআন পড়ছি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা মনে রেখে দিন, ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম ওই সময় আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সেই দিন আমাকে আপনাকে কি দেখে চিনবে একটা বার ভেবে দেখুন, আমাকে আপনাকে কি দেখে চিনবে? আম্মা জানাইসা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মত গুলোকে আপনি কেমন ভাবে চিনবেন, আপনার উম্মত গুলোকে আপনি কেমন ভাবে চিনবেন? ওই সময় আমার আপনার নবী বলেছিল, আমার বিবি আয়েশা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার উম্মত গুলোকে এই দেখে দেখে চিনবো, কেননা আমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাঁচবার তারা উযু করেছিল। আমার বিবি আয়েশা, এই যে একটা ফাঁকা মাঠ মরু ময়দান দেখতে পাচ্ছ, এই ফাঁকা মাঠে যদি 1000 কালো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, তার কালো ঘোড়ার ভিতরে যদি একটা কপাল সাদাওয়ালা ঘোড়া থাকে, বলো বিবি আয়েশা, যদি সঠিকভাবে তালাশ করা হয় এই কালো ঘোড়ার ভিতরে সাদা ঘোড়াটারে পাওয়া যাবে? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আম্মা জানাইসা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে পাওয়া যাবে। বলছে, হে আমার বিবি আয়েশা, আমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাঁচবার ওযু করেছিল, সেই ওযুর জায়গাগুলো দিয়ে নূর চমকাইতে থাকবে, আমি রাসূলুল্লাহ বুঝতে পারবো এরাই আমার উম্মত। বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাই জানেরা, যতটুকু আলাপ আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে, নিজের ঘরের সন্তান মনে করে ক্ষমা করবেন, যেহেতু আমার অন্য জায়গায় প্রোগ্রাম আছে, সেখানে 8:30 উঠবো, বহু রাস্তা যেতে হবে, যেহেতু আমার বন্ধুবার জনাব হযরত হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি অত্যাধিক আমাদের প্রিয়জন, তেনার কথা রাখার জন্য আমি খুব স্বল্প টাইমে আপনাদের খেদমতে দু চারটে কথা রেখেছি, ভাষাগত দিক থেকে ভুল ত্রুটি হয়ে গেলে নিজের ঘরের সন্তান মনে করে ক্ষমা করবেন। সংক্ষিপ্ত আকারেই বললাম, যেহেতু সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আবার কোন সময় আপনাদের খেদমতে আসবো ইনশাআল্লাহ। আমার জন্য সকলে দোয়া।